রেগার কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 12 জন। ঘটনা রবিবার গন্ডাছড়া মহকুমার ভগীরথ ভিলেজে। সেখানে কাজ করতে গিয়েছিলেন নবকুমার পাড়ার লোকজন। দুটি জায়গার দূরত্ব প্রায় 22 কিলোমিটার। তারা ফিরছিলেন একটি বোলেরো পিক আপ ভ্যানে করে। রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা সবাই অল্প বিস্তর আহত হন। তাদের মধ্যে 12 জনকে নিয়ে যাওয়া হয়েছিল গন্ডাছড়া হাসপাতালে। সেখান থেকে রাতে 4 জনকে পাঠানো হয়েছে ধলাই জেলার জেলা হাসপাতালে। গাড়িটিতে প্রায় 25 জন ছিল বলে জানা গেছে। লকডাউনের পরে মানুষের কাছে কাজ নেই, তাই গরিব মানুষ যাই পাচ্ছেন তাই করতে বাধ্য হচ্ছেন। এক্ষেত্রে অনেক জায়গাতেই সামাজিক দূরত্ব মানা যাচ্ছে না। রিপোর্ট চ্যানেল দিনরাত।